হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো টলিউডের অর্থাৎ বাংলা সিনেমার একজন শতনামা অভিনেতা সুমিত গাঙ্গুলির জীবন কাহিনী সম্পর্কে, যাকে টলিউডের নাম্বার ওয়ান ভিলেনও বলা হয়। তিনি এমনই ভয়ঙ্কর ভিলেন যার চেহারা এবং চোখ দেখলে বাচ্চারা ভয় পেয়ে যায়। অনেক সময় বাচ্চাদেরকে শাসন করার জন্য তার নামে ভয় দেখিয়ে তাকে শাসন করা হয়। এখানেই বোঝা যাচ্ছে তার চেহারা এবং আকৃতিতে তিনি কতটা ভয়ঙ্কর। আর সেই সঙ্গে তাকে টলিউডের নাম্বার ওয়ান ভিলেন বলা হয়। টলিউডের নাম্বার ওয়ান ডিরেক্টর স্বপন সাহার প্রায় 100টি মুভিতে তিনি কাজ করেছেন এবং স্বপন সাহা একসময় বলেছিলেন, বাংলা সিনেমায় ভিলেনের চরিত্রে সুমিত গাঙ্গুলির ধার কাছেও কেউ নেই। ভিলেন হিসাবে তার অভিনয় এতটাই সুন্দর যে সিনেমায় বিভিন্ন ক্লোজ সিনগুলি সে নায়িকাদের না ছুঁয়েই করে দিতে পারে। সেই জন্যই ঋতুপর্ণা রচনাদের ভিলেন হিসেবে ফার্স্ট চয়েস ছিলেন সুমিত গাঙ্গুলি। তো যাই হোক, সুমিত গাঙ্গুলি সম্পর্কে আমি ইন্টারনেটে অনেক সার্চ করেছি, তো বিশেষ কিছু পাওয়া যায়নি। তার জন্ম, বাবা মা, স্ত্রী কোনো কিছু সম্বন্ধে জানা যায়নি, এমনকি উইকিপিডিয়াতে তার সম্বন্ধে কোনো কিছু লেখা নেই। তবে আমি তার সম্বন্ধে যে তথ্যগুলি দিচ্ছি তা তার ইন্টারভিউ থেকে জানতে পেরেছি। তো যাই হোক, ছোটোবেলা থেকেই সুমিত গাঙ্গুলির স্বপ্ন ছিল অভিনেতা হবে এবং তিনি 6 বছর বয়স থেকে গ্রুপ থিয়েটার করে বেড়াতেন। এমনকি প্রাইমারি স্কুলে পড়ার সময় তাকে তার ম্যাম জিজ্ঞেস করেছিলেন, বড় হয়ে তুমি কি হতে চাও? তো তিনি বলেছিলেন, আমি অভিনেতা হতে চাই। এবং ক্লাসের সবাই তার এই কথা শুনে অবাক হয়ে গেছিল এবং হাততালি দিয়েছিলেন। তো যাই হোক, সুমিত গাঙ্গুলি জন্মগ্রহণ করেছিলেন কলকাতাতে। প্রথমে তিনি নায়ক হতে চেয়েছিলেন, সেই জন্য তিনি বিভিন্ন পরিচালকদের দরজায় দরজায় ঘুরে বেড়াতেন। এমনকি পরিচালকরা তাকে এটাও বলেছিলেন যে, হিরো হবি তো, আয়নায় নিজের মুখটা দেখেছিস? এই বলে তাকে তাড়িয়ে দিয়েছেন। শেষমেশ অনেক চেষ্টার পর তিনি কয়েকটি ছোটোখাটো চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। তবে 1995 সালে চিরঞ্জিৎ চক্রবর্তী তাকে তার কেঁচো খুঁড়তে কেউটে মুভিতে মেন ভিলেনের চরিত্রে সিলেক্ট করেন এবং সেই মুভিটি হিট হয়ে যায় এবং রাতারাতি সুমিত গাঙ্গুলি জনপ্রিয় হয়ে যায়। তবে ভিলেন হোক অথবা হিরো, অভিনেতা মানে অভিনেতা। একটা মুভি হিট করার জন্য যেমন হিরোর ভূমিকা থাকে, তেমন ভিলেনেরও সেম ভূমিকা থাকে। সেই জন্য সুমিত গাঙ্গুলি ভিলেন হিসেবে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। সুমিত গাঙ্গুলির মতে, আমি ভিলেন মানে এটা নয় যে আমি বাস্তব জগতেও ভিলেন। বাস্তব জগতে খারাপ মানুষের যে চরিত্র সেটা আমি সিনেমা জগতে ফুটিয়ে তুলি, ঠিক যেমন হিরোরা ভালো মানুষের চরিত্রটা সিনেমা জগতে ফুটিয়ে তোলে। যেহেতু তার হিরো হবার শখ ছিল, তাই চিরঞ্জিৎ চক্রবর্তী তাকে তার ফিরিয়ে দাও মুভিতে সাইড হিরো হিসেবে সুযোগ দিয়েছিলেন, কিন্তু সেই মুভিতে তার অভিনয় প্রশংসিত হয়নি। সুমিত গাঙ্গুলি 300-এর বেশি মুভিতে অভিনয় করেছেন এবং তার সবচেয়ে ফেভারিট মুভি হচ্ছে জিতের ঘাতক মুভিটি, যেখানে তিনি অনামিকা সাহা মানে বিন্দু মাসির ভাইয়ের চরিত্রে অভিনয় করেন। টলিউডে তার পছন্দের অভিনেতা হলেন উত্তম কুমার এবং অভিনেত্রী সুচিত্রা সেন। তার বলিউডে প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন, যাকে তিনি গুরু হিসেবে মানেন। বর্তমানে সুমিত গাঙ্গুলি ফিল্ম পরিচালনার কাজ করছেন, তবে তিনি বাংলা সিরিয়ালের বিশাল বিরোধী, কেননা বাংলা সিরিয়ালের জন্যই মানুষ মুভি দেখতে আর হলে যাচ্ছে না। সো গাইজ, এই ছিল সুমিত গাঙ্গুলির জীবন কাহিনী। ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।